তোকে একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম, সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছিলি কেন? আমার বাবা খুব অসুস্থ, নার্সিং হোমে ভর্তি না করতে পারল। তোকে এই বাবা খাওয়ায়, এই বাবা পড়ায়, এই বাবার কথা মেনে চলবি তুই? যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে মেরে আসতিস, তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম। এখন আমি তোর একটাও কথা শুনবো না, একটাও কথা শুনবো না আমি। দাদা আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না। আমি মরছি আমার চালায়, আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং হোমে ভর্তি করানোর জন্য চিঠি নিয়ে যেতে, তারপরে তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে। এটা কাজে নাম নেই, এটা দাও ওটা দাও, কোন কাজে তুই আসিস আমার? হ্যাঁ তোরা উঠিস নেরি কুত্তার জাত, খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস। শোন তোর বাবা মরল কি বাঁচল তাতে আমার কিছু যায় আসে না, মরে গেলে আসিস শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেব, কম খরচায় হয়ে যাবে। জন্য আমি অনেক রক্ত ঝরিয়েছি, আমার বাবার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস তাহলে তোকে শালা এখানেই শেষ করে দিয়ে যাবো। এই সুজন এ কি করছিস, যে হইল মুখে চালাচ্ছিস? আজ আমার বাবার হয়ে তোর গায়ে হাত তুললাম, ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে। আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে, আগে তোর মুখাগ্নি করব, তারপর আমার বাবার, মনে রাখিস। এই যে বাবু ছোটন তো আমাদেরও খেলিয়ে দিল। হরিপদ, হ্যাঁ ছোটন নার্সিং হোমে পৌঁছানোর আগেই ওকে ছেড়ে দাও। তোরা কি ব্যাপার? দাদা তোর নামটা কেটে দিতে বল। নামটা অবিনাশ মুখার্জির বাপের দেওয়া নয়, আমার বাবার দেওয়া। নাম কাটতে এলে গলা কেটে ধান খেতে ফেলে আসবো। চলে যা, নার্সিং হোমে যেতে হবে। হ্যাঁ তোকে নার্সিং হোমেই পাঠাচ্ছি। সালা ছোটনটা ওইভাবে পাল্টি খেয়ে গেল, ওটাকে খতম করতেই হবে। কোনো গন্ধ পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি, একটা লোক, চার চারটে খুনের আসামি, সে একটা চাপা পড়ে থাকা খুনের ফাইল চায় কেন? তুফানকে সামনে রেখে ছোটনকে নিয়ে খেলছে কে? পরিমল ঘোষের মেয়ে। ওরে সালা, এ তো পুরো 1450 রেলের হিট ছবি, অ্যাকশনের সাথে রোম্যান্স। যদি সেটাই হয় তাহলে পরিমলের মেয়ের কপালে অনেক দুঃখ আছে। ছবিটা 1450 রিলে শেষ হবে না, 7:30 রিলে শেষ হয়ে যাবে। উনি বলতে চাইছেন যে ওনাকে আপনারা এখানে ডেকে এনে অপমান করেছেন, উনি এখানে ফ্যাক্টরি করবেন না, উনি চলে যাবেন। দেখুন এত জমি দখল করতে গেলে এদিক ওদিক একটু গন্ডগোল তো হবেই, সবাই তো আর স্বেচ্ছায় জমি দেবে না। কোনো চিন্তা করবেন না, দুর্গাপুজোর আগেই সমস্ত গন্ডগোল আমি মাটি চাপা দিয়ে দেবো। সালাই তুফানকে আমি জমিতে ফেলে কোপাবো, কেউ উঠতে পারবে না। ইউবি গোষ্ঠী হুমকি দিয়েছে, ওরা জমি না পেলে হরকে যাবে, মাটির তলা থেকে ওপরে সিঁড়ি পর্যন্ত জল ঢেলে 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 তবে ওদের হরিদেবপুরে এনে ঢোকাতে পেরেছি। ওই একটাই লোক, ওই একটাই লোকের জন্য তরি তীরে এসে আবার ডুবতে বসেছে। বলছি তো আন্দোলন 1450 রিল শেষ, এবার খালি অ্যাকশন হবে।